আমার মা মৃত্যুর আগে স্বপ্ন দেখেছিল আমার বিয়ে হবে বিসিএস পাস করা কোনো অফিসারের সাথে। তোমার আম্মা জানে এই ধরনের স্বপ্ন দেখছে কেলা? মরার আগে এই ধরনের স্বপ্ন কেলাকে দিয়ে গেছে কা? এই শর্ত এখন আমাকে ভালোবাসার মধ্যে কি বাধা খাড়াইল না? শর্ত থাকলে পরে ভালোবাসা থেকে না ভালোবাসা তো মরে যায়। আমার বাবাও তাই চায়। তুমি পারবে না বিসিএস পাস করতে? কেটা কিছু পারবো না, অবশ্যই পারবো। শুধু ভাইবাটা বাকি আছে, তোমাকে পারতেই হবে। আমি তোমার কথা দিতেছি, আমি বিসিএস পাস করমুই করমু, তোমার কথা দিতেছি, কিন্তু তুমি আমারে ছাইরা যাও না। সন্ধ্যা তোমারে ছাড়া আমি বাঁচুম না। তবু তুই দেরে বাপ মা মরণের পর তুই যা নিজের সন্তানের মতো আদর স্নেহে মানুষ করছিস, কি করি না কে? এক কথা কথা কেলা তুই পাগল ভাইকে ভালো মুখ হয়ে গেলা। শুধু এই সময়টা বাদ দিয়া, এই সময়টা বাদ দিয়ে মানে কি করবে চাস? ওই যে চাচা, আপনি কই বল লাগছেন না যে আমগো দুইজন রে স্নেহ মায়া মমতা দিয়া বড় করছেন? ওই মিছা কথা কইছি না? মিছা কথা কর নাই, কি করবে চাস কর। ওই যে আমগো দুইজন রে যে এক পায়ে খাড়া করে রাখছেন, স্নেহ মায়া মমতা থাকলে কি এই কাম করবার পারতেন? এটা পারতাম না, এখন ক বক্কর কোন আনে? কাকা আমরা তো জানি না বক্কর ভাই কই। আরে জানি না কইলে তোইবো না, কোন লাগো বক্কর কোন আনে? চাচা জান আমার মনে কইতাছে ভাইজনে মনে হয় পরীক্ষা দিবার গেছে, আর নাইলে মনে হয় কোনো জরুরি বই কিনবার গেছে। জরুরি বই কিনবার যাই যা জেহানে যাক, আমার কই যাবো না। আর কেমনে কইবো, ভাই পরীক্ষা দিতেছে না। এইটা মা তোর বক্করের পিছনে কয়টা খরচ হচ্ছে জানোস? এই গুড়ার থেকে আজকে পর্যন্ত 9,99,000 টাকা খরচ হয়ে গেছে গা। কাকা আর 1,000 টাকা আম করে দিয়া এই 10,00,000 টাকা ফিগারটা রাউন্ড করে দেন না। আর এক পয়সাও না, বুঝতে তার এক পয়সা তো করে পারো না। এইবার যদি পাস দিবার না পারে না, মান সম্মান বি আমার থাকবো না। হক সাহেবরে ওপেন চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ, আমার পক্ষ করে এবার বিসিএস পাস দিব। চাচা জান ভাইজানের নাম তো পিউলিতে উঠছে, আর পরবর্তী পরীক্ষায় পাস করবো ইনশাল্লাহ। ভাইজানে তো এবার প্রচুর পড়া পড়তাছে, এমন পড়া আমি আমার জিন্দগিতে দেখি নাই কা, সব বই মুখস্থ করে ফেলাইছে। চাচা জান আপনি কোনো টেনশন নিয়েন না, ভাই জান এবার পাস করবই করব। থাক থাক আমি খুব খুশি হয়েছি, আমার দিল বেলাকে ঠান্ডা হয়ে গেছে, কই যে ঠান্ডা হয়ে গেছে। এই নিয়ে 1,000 টাকা দিতেছি, যা মিষ্টি খা যায়। 1,000 আমরা এবার কি পানামা চাপ নামাই ফেলা, শাস্তি উড়াই নিলাম। মাগার তোকে দুই ডারে একটা কথা কয়ে দিতেছি, বক্কারে যদি ফিরে যদি আবার 1,00,000 ছাড়ে দিছস, তাহলে তো ফুটপাতে বইয়ে দুবা তেলে ওই যে 2.5 পেছে জিলাপি বাজে না, হ্যাঁ ওই জিলাপি ভাইজে, তারপরে যে গরম শিরার মধ্যে বি চুবাবো কথা মন রাখি। তোমার আজকে আমি একটা জিনিস দিবার চাই। কি? আমার হাতের এই আংটিটা আমি তোমার আঙুলে পরাবার চাই। না আমি এটা নিতে পারবো না। কেলা আমার আংটি তুমি পরবা না? কেলা আমার তুমি ভালোবাসো না? ভালোবাসি কিন্তু আমি নিতে পারবো না, বাবাকে কথা দিয়েছি। কি কথা দিছো? তোমার বাবা কিছুদিন আগে আমার বাবাকে বাজারে সবার সামনে অপমান করেছে। কি কইছি আমার বাবজান? থাক ওগুলা পরে শোনো। না আমার এখনই কই তুইবো, এখন আমি যেটা বলি সেটা শোনো। আচ্ছা ঠিক আছে কও। আমার মা মৃত্যুর আগে স্বপ্ন দেখেছিল আমার বিয়ে হবে বিসিএস পাস করা কোনো অফিসারের সাথে। তোমার আম্মা জানে এই ধরনের স্বপ্ন দেখছে কেলা? বড় লাগে এই ধরনের স্বপ্ন কেলাকে দিয়ে গেছে গা? এই শর্ত এখন আমাকে ভালোবাসার মধ্যে কি বাধা খাড়াইল না? শর্ত থাকলে পরে ভালোবাসা থেকে না ভালোবাসা তো মরে যায়। আমার বাবাও তাই চায়। তুমি পারবে না বিসিএস পাস করতে? কেটা কিছু পারবো না, অবশ্যই পারবো। শুধু ভাইবাটা বাকি আছে, তোমাকে পারতেই হবে। আমি তোমার কথা দিতেছি, আমি বিসিএস পাস করমুই করমু, তোমার কথা দিতেছি, কিন্তু তুমি আমারে ছাইরা যাও না। সন্ধ্যা তোমার ছাড়া আমি বাঁচুম না, তুমি আমার কথা বিশ্বাস করো। তোমার ছাড়া আমি বাঁচুম না সন্ধ্যা, তোমার ছাড়া আমি বাঁচুম না। হায় হায় এটা আমি কি ধরনের স্বপ্ন দেখলাম? সন্ধ্যা সন্ধ্যা এটা আমার কি কইল?
হাঁচাই আমি সন্ধ্যারে ছেড়া বাঁচুম না। এই বিছিয়েছ বক্কর ছন্দারে ছেড়া বাঁচবো না। ছন্দা আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে ভালোবাসি ছন্দা।